গত সপ্তাহে আইওয়া স্টেটের ককাসের ভোটে ডোনাল্ড ট্রাম্পের বিপুল জয়ের পর মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রাইমারি ভোট। আগামী নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী কে হবেন তা বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল আইওয়া স্টেট থেকে, সেখানে বড় জয় পেয়েছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের প্রার্থী হওয়ার পথে অবস্থান পাকা করে ফেলেছেন। ওদিকে হ্যালির জন্য সময় ফুরিয়ে আসছে। নিউ হ্যাম্পশায়ারে ভালো ফল করতে না পারলে তার প্রার্থী হওয়া আরো অনিশ্চিত হয়ে পড়বে। ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন নিকি হ্যালি। রিপাবলিকানদের প্রার্থী হওয়ার লড়াইয়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসাবে হ্যালি ছাড়াও ছিলেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস। কিন্তু ডিসান্টিস গত সপ্তাহান্তে এই লড়াই থেকে সরে দাঁড়ান। একই সঙ্গে তিনি ট্রাম্পকে সমর্থন দেন, ফলে এখন ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন হ্যালি। রিপাবলিকান প্রার্থী তার দৌড়ে অবশেষে যিনি জিতবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর সেই প্রার্থী হতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান প্রার্থীতে ট্রাম্প উঠে এলে এবারও সেই 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের মতো বাইডেনের সঙ্গে তার মোকাবেলা হবে। নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে ডেমোক্র্যাটরাও ভোট দেন, কিন্তু জাতীয় ও স্থানীয় পর্যায়ে দলের কর্মকর্তাদের মধ্যে বিরোধ থাকার কারণে এবারে প্রথম দায়িত্বে থাকা একজন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন ভোটে উপস্থিত থাকছেন না। নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রার্থী তার দৌড় থেকে সান্টে সরে যাওয়ার আগে বহু জনমত জরিপে ট্রাম্পকে 2 অঙ্ক সমর্থন পেয়ে এগিয়ে থাকতে দেখা গেছে। বেশিরভাগ জরিপেই দেখা যাচ্ছে ফ্লোরিডার গভর্নর স্যান্টিসের অনেক সমর্থক ট্রাম্পকে আগামী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সবচেয়ে ভালো বিকল্প বলে মনে করছে। মঙ্গলবার সাফোক ইউনিভার্সিটি এবং বোস্টন গ্লোবের নতুন জরিপের ফলে দেখা গেছে ট্রাম্প 19 পয়েন্টে নিকি হ্যালির চেয়ে এগিয়ে আছেন। ট্রাম্প পাচ্ছেন 57% সমর্থন, আর নিকি হ্যালি পাচ্ছেন 38% সমর্থন। মনমথ বিশ্ববিদ্যালয় এবং ওয়াশিংটন পোস্টের দ্বিতীয় আরেকটি জরিপে দেখা গেছে হ্যালির চেয়ে 18 পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প। তিনি পাচ্ছেন 52% সমর্থন, আর নিকি হ্যালি 34%। দুজনই ভোটারদের দলে টানতে একে অপরকে আক্রমণ করে কথা বলেন। ট্রাম্প বলেন দেশ যে নরকে গেছে এবং তারা কোনো গেম খেলছেন না, সে সংকেত পাঠাতে তার প্রচার শিবিরকে বড় ভোটের ব্যবধানে জিততেই হবে। ওদিকে হ্যালি তার বক্তব্যে ট্রাম্পের বিরুদ্ধে ঝুলে থাকা একাধিক ফৌজদারি মামলার কথা ভোটারদের স্মরণ করিয়ে দেন এবং বলেন ট্রাম্প কেবলই অতীতের ক্ষোভ দুঃখ ছাড়েন এবং প্রতিশোধ নিয়ে কথা বলেন। নিউ হ্যাম্পশায়ারের বেশিরভাগ ভোটারই মঙ্গলবার দিনেই ভোট দেবেন, তবে ছোট্ট ডিক্সফিল নচের বাসিন্দারা কয়েক দশকের পুরনো ঐতিহ্য মেনে মধ্যরাতেই ভোট দেবেন। এই শহরটি নিবন্ধিত সব ভোটারই নিকি হ্যালিকে বেছে নিয়েছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।